আল্লাহ আর ছেলেগুলারে যারা কষ্ট দিছে, যে সমস্ত বোনেরা কষ্ট দিছে, আল্লাহ তাকে 10 বার ব্যস্ত নেন। কিরে আমি না কছি আবার না, এক না এক ব্যস্ত থাক বই। এরে নারী নির্যাতনের আইন হইলো রে, পুরুষ নির্যাতনের আইন হইলো না রে। আল্লাহ কিন্তু পুরুষ নির্যাতনের আইন করছে। আল্লাহ কয় ও মহিলারা, তারপরে ওয়ালা তাবাররাজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা তারপরে ফালা তাখদানা বিল কাওল ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না। এটা কিন্তু আসলে পুরুষ নির্যাতনের আইন আল্লাহ করে রেখেছে। মহিলা তুমি এগুলো ঢেকে ঢুকে রাখবা, কারণ এগুলো দেখলে আমার পুরুষেরা নির্যাতিত হইব, কষ্ট হইব, ঠিক নিও। এখন নারী নির্যাতনের আইন আছে রে, আল্লাহ যদি এটা ব্যবস্থা করে দেয় আঙ্গ দেশের প্রতি, পুরুষ নির্যাতনের আইনটা জারি হয়ে যাক, কিতা কর। ওই আঙ্গ কপালে শান্তি নাই, শান্তি নাই রে, ঠিকই না? এই জন্য হল আনমানের দুঃখে গান কর, আর জন্য রাতে জেগে থাকি তোমার আশা, নিশ্চয় আশা দিছি না হেতে জাগি থাকা। তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজও প্রতি রাত। নাজবি লাগাও না কিরে লোয়ার সরে নাহি দে, বিয়ে হয়ে গেছে বিনন দিয়ার সর, আজাব হারিছে, তুই কে জাগিতে আস, বুকের ব্যথা তোর ঘটনাটা কিতে, এই বুকের ব্যথা লই তো তোর কি হেতে মুগুদ দি হলদাছে নি গছে ওর কথা কয়। ও যুবক তুই এসব বাদ দে, যদি কেউ তোর আই লাভ ইউ কয়, তুই কবি আই হার্ট ইউ, ও ডিয়ার ব্রাদার হোয়াট ইজ দিস, তুমি কইবা আই হ্যাভ নো টাইম। ও যুবক তুমি কি বলবা, আই হ্যাভ নো টাইম, তোমার জন্য রয়েছে জান্নাত, তুমি গান এইভাবে গাইবা, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাত, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। আল্লাহ আল্লাহ শানু কল আর সুরে জসিম হেদু হাবুল কুদ্দুস জিনা করছো, সুদ গেছো 2 নম্বরে 3 নম্বরে ব্যাগ করছো, তো গরু সুরি মুলা সুরি ব্যাগ সুরি করছো, আমার রহমত থেকে নৈরা সৈষ্ণা দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেলে গভীর রজনীতে আমার একটা মিস কল মার, আমার কাছে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার পাপরাশি ক্ষমা করে দিতে পারি, ঠিক না? আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ঠিক না? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, তো গাছ না এ গান তো আয়তন তোর ফারস না, হি গুনতে ফারস তাইলে গোমর আছে তোর সিটিং বাজি করস, তাইলে গান যদি গাছ এ তরিকে গাইতে হইবে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজ প্রতি রাত, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক বকশিস করুক। আমরা গানের বিরুদ্ধে নয়, আমরা ইসলামী গানের পক্ষে, দেশমাতৃকার গানের পক্ষে, অপসংস্কৃতির বিপক্ষে, কথা ঠিক কিনা? তাহলে আজকে কি শিখলাম? আম্মাজিদেরকে পর্দা করাতেই বলি, যে মাইক দিছে আম্মাজির করে আবার কইয়েন যাতে পর্দা ফসিদা মোতাবেক চলে। আম্মাজিদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টা কাজ দিছে, কয়টা? 1 নম্বরে হইলো ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, ফা তারপরে রমজানের রোজা রাখে, তারপর ওয়া তা জাওজাহা, স্বামীর সাথে ভালোবাসা ঘর সংসার করে, প্রেম আদান প্রদান করে, সেবা শুশ্রূষা করে, তারপর হাফিজাত ফরজাহা, ফরদা করি, এই 4টা কাজ করলে তাকে বলা হবে ও মহিলা কিলা লাহা দেখলি মিনাইয়া বুবিল জান্নাতি শিতি, ও মহিলা আমি আল্লাহর জান্নাতে যে দরজা দিয়ে চাও সে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আম্মাজিদের কর্মসূচি কয়টা? আর জোরে ওই অনার আম্মাজিরা রসুলের সাইর কর্মসূচি বাদ দি, ফুটবল খেলায় ক্রিকেট খেলায় গো,
ঠিক কি না বোলিং করে মাগু মাগু বল করে সব মানুষ এভাবে চায় আর এত তালি শরীফ দেয় ঠিক না বালা করছে বালা করছে ঠিক কি না ফুটবল খেলা এমনি টান দিতে বলে ঠিক নিও এটা কোন দি আছে কয় হুজুরে খেলার বিরুদ্ধে কোরআন কোরআন সুন্নাহ দেখান আমরা তো মুসলমান আমরা ইসলামের বাইরে কোরআনের বাইরে সলাত তো কোনো সুযোগ আছে নি তাইলে আম্মাজিদের কাজ কয়টা আর জোরে আর আম্মাজিরা চাকরি বাকরি করিয়ে লেব অফিস আদালতে আইয়ে রাতে 8টা বাজে যায় বোর 7টা বাজে হায় হায় রে কষ্ট কে হনে কার কথা কোনে স্বামীর খেদমত বেটার কো মোড়ে একজন বই সারে না লাগে সাইর গিয়া অন আর ফ্রিও বই নে ভাবি সাহেব আম্মাজিদের যে চাকরিতে 12 14 ঘন্টা 16 ঘন্টা দেয় তো বেটারের সময় দিবে কতক্ষণে মা কথা কয় না এবার কইব হুজুরের চাকরি বিরুদ্ধে লক্ষ লক্ষ যুবকেরা বেকার ঘুরে নিছে মাস্টার ডিগ্রি পাস করি এও না একটা যুবকের চাকরি হইলে পুরো গ্রাম সুন্দর আর আর আম্মাজি যদি ওকে যদি চাকরি করতে যায় বেইন না তুই বেক গুনা সা ও মগর বনি যা ভাবি আসসালামু আলাইকুম আর ভাবিতে খুব ভালো লাগে এটা ক্রাশ ক্রাশ করে বোরকা শরীফ লই যাইতে আছে ইয়েস নো ভাবে ভেরি গুড ইয়েস নো ভাবে ভেরি গুড আম্মা চাকরি এসাইরান করে নামাজ পড়ে আম্মাজিরা কিছু গ্যাপ যায় রোজাতে ঠিক আছে মা গো আসরের হরে গন্ডা গল আসরের ডরে মানুষ গরজ হয় না যদি কইরে আলু সব টপ নিমশারে তো আনি না বেগুনি টেগুনি হ্যাঁ কি লাগবো লাগবো তুই দে না স্ত্রী বানাতে বলে তো আগুন লেগেছি জোর ধরে স্ত্রী বানাতে আছে বুড়ি মেজাজ ঠিক নাই আর বুড়ি আসরের তেলে যদি কো জেডা আজকে তো গরম লাগে রোদ্র বেশি কেমন লাগে এ বেয়াদব তোর মার বিয়ে দেখছি কেমন লাগে তুই আর বেঙ্গাস বেয়াদব ফেডের ভিতরে 146 তারা জারিয়ে হলে বুঝা যায় মাথা টন গেলা ঠিক নেই হো এভাবে আসরের পর ঘরে যাবেন না ডরে আসর পড়ি মসজিদে বসে বসে তেলাওয়াত করবেন ইফতারের কয়েক মিনিট আগে যাইবেন গো সোরের মতো ইস্তার খাই চলে যাইবেন নয় মহিলারা মেজাজ গরম করি এলা এরকম মহিলা আমাদের কুমিল্লা নাই রে হ্যাঁ আমি নিজও ডরে আসরের পর ঘরে যাই না আই মসজিদে বই কোরআন শরীফ পড়ি আড্ডা দি বস কে যাবে ঘরে মাগো কিতা লই লাগে বাজার তো আর ঘন্টা কল একটার দিকে সার বুড়িয়া কর দিকে বেশি সুন্দর লাগে যেটা এই যেটা ঠোঁটিড়ি বেরক করে না বুড়িয়া দেখবি ইস্তারের আগে ও এই বুড়ির দিকে আর সারা দিন রোজা তাই রোজার আগে বালাই আছিল এতে কম খাইছে মাগো রোজার মাসে খানার ছাড়া ভাঙি দে 30 রকমের ইস্তারি 30 রকমের শরবত বেলের শরবত ডাবের শরবত ডাবও আনছে ওকে হারা বছর দুধের খবর নাই রোজা আইলে দুধ কত রোজ করে গেলা আল্লাহ টার্গেট হলো রোজার মাসে আয় তোর কম খাবাইও তুই কম খাই এনকে তাই বাহাইমুল খাসলা পশুত্ব খাসলত কলবে তো দূর করিয়ে লিবি কারণ মানুষ কিভাবে খাদ্য সংকটে কষ্ট পায় তোর এই মনে চায় বেশি খেয়ে ফেললাই বেশিটা কম করিয়ে লেবি শরীরের সোজা করিয়ে লেবি কারণ না খাও নাই আল্লাহর খাচ্ছ এ খাচ্ছতে গুণান্বিত ও মা গো রোজার মাসে যে খানা খায় মরিয়াম খেজুর আশা খেজুর খাদিজা খাজুর কত রকমের খাজুর হেতরলা বিদেশ তো হাড়া টে ট্যাং হাড়া ওই গুলি ট্যাং না কি শরবতের ট্যাং শরবতের ট্যাং বোতল আড়া আব্বা দোয়া করি হরলিক্স পাঠাইছি দুধ রোজ লাই কইছি মোড়া মোড়া কেলাও দেয় বুড়ি করে আপেল আঙ্গুর বেদানা লেবুর শরবত ও মা গো জামির রূপ দিয়ে রোজা হারি যায় লেবু শেষ আর কে নালে বৃষ্টি পর্যন্ত হয় আলি ঠিক নিরে আরো এ জিরবেরে শেষ করবে লাই দন্যা হাতা হুদিনা হাতা ও মা গো আরো রয়েছে সনাবুট জিডি অস্ট্রেলিয়া হাঁড়ারে গাবায় বেরসেরে খাওয়ায় আঙ্গুর রোজাদার বেরসেরে দিব ও মা গো মা খাই হাতে রোজারে লয় অড়ে কি আসরের সময় কি রোজা বুড়িকারে দচ্ছে না বুড়িকে রোজারে দচ্ছে আর বুঝে আইয়ে না একজনে আরেকজন রোজা টানা টানি করে রোজা টানে একদিকে বুড়িকে টানে একদিকে মধ্যে দিয়ে নিমশার বাজার হিড়ে হিড়ি ওই বেদা রোজা রাজি দে তুই মুখে মুখে কথা গো সদা ঠিক নিরে এরকম রোজাদার আমাদের কুমিল্লা নাই রে ইজ্জত শেষ বুড়িগেরা আর আরে ভালো আসতে তো বুড়িগেরা বেবে আঙ্গর দচ্ছি আয় হায় 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 রোজা থাকবেন দিল নরম করবেন ইফতারের আগে দোয়া কবুল হয় চোখের পানি সারি দিবেন আল্লাহ যা মিলে একটা খেজুর দি ইফতারিটা করি তারপরে নবীর সুন্নতটা জারি করবেন আল্লাহ এ তারপরে জেলখানায় কত মানুষ কত কষ্টে আছে মিয়ানমারের আর 12 লাখ বাইরে কষ্টে আছে আল্লাহ সিরিয়াতে খানা নাই ইরাকের বাইরে খানা হয় না তাইলে খানার এই কষ্ট আল্লাহ আমরা তো আর 3 বেলা খাওয়ার
কত নিয়ামত আপনারা আরে দিবেন আপনারা থ্যাঙ্ক ইউ আপনার লগে একটা কথা আল্লাহ আপনারে দুজগনি কষ্ট দিবেন না আপনারে খাওয়াইয়েন আল্লাহ কয় হ্যাঁ বান্দা আমি তিড়ে চাই থ্যাঙ্ক ইউ তোরে খাওয়ামু দুনিয়াতে ভালো খাওয়াইছি আখিরাতেও খাওয়ামু এইভাবে আসরের পর মাগরিব পর্যন্ত দোয়া মুনাজাতে কাটা দিবেন মাস আসিরা শেরি খেতে উঠতে বুটবি জালা মাগো রোজার রইছে 29 ঘন্টা এর আগে কি করে বুটবি জালা হেতিয়ে মাগো বুটতো ন নরম হইতো ন হে দিনের 11টা তো ইস্তারি বানাইতে আছে আজান দিয়ে লেছে সকিনার বাপ ইয়ার হরে ইস্তারি বানা হোলান মারি মুরকা মারি এক দিকে দেন একটা উথাম থাম রোজা না তো যেন একটা আজাবে না ইয়ে আল্লাহ কো ও ইয়ো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইজ মাই ওয়ার্ড অফ আয় তোমরা রোজা দিছি তোমরা তাকওয়া শিখবে না মাগো রোজার মাসে আরো হেতে ডাকাইতে যে 22 টিয়ার হেজ করি গেলে 200 টিয়া সরকারে কি করবে তুই নিজে তো ডাকাইতে গেছ সরকারে কোগরে হেডন হেডন কত তুই এত মাস কই রোজার মাসে সুন্দর করে সকলে যেতে খেতে পারে আর তুই সিটিং এর কারণে দ্রব্য মূল্য বাড়ি যায় হেতে একজনে এক কোবারে বাজার করি গেলা 10 কেজি বুট আপমন হয়ে আইছে তুই এতটি ট্রাকে কত আনো হইলা রোজাত কিনবি আব্বা হয়ে আইছে তারপরে 100 টাকা বুট হরের দিন কিনবি আব্বা হারাম মুদ্রব্য মূল্য বাড়তো না তুই হইলা যাই বেড়া বেড়ি ব্যক্তি যে হিয়াজের গাঁটি বুট বাদাম কিনি তারপরে ব্যবসায় ব্যবসা দোয়ান সব লুট করি এলাম মাল আইব কেমনে আল্লাহ কোন ঠাসায় কোবাইল বেজ কত 200 না দেন দেন 10 কেজি দেন বারে খোদার ঈদ খোদার রোজা রোজার খোদার বেলে রোজা রাস তুই খাই ঠাসায় তুই শেষ হয়ে যাবি গো আল্লাহর কিতা ওরে কথা কয় না তো মা বোনের ঘরে ইচ্ছে কইবেন নি সতর কইবেন লাই এইভাবে জাহান্নামীদের 22টা প্রকার হুজুর দেখছে।